आशीर्वाद करते भाई मार अनेक कथा चल एक प्रणाम कर चरणे सेवा लागे बामदेव तुम आगे बोलने तर बौदी दे शाशुड़ी माँ पाए प्रणाम कर दी सकाल बेला ভাই তোরা আমি কালকে আরে বিস্কুট কিনে দেব ভাই বলি বলি এ বাজি ভালো এদিকে আয় চলো বস বসিছিস চ চ চ এই দে চ এই দে চ চলো ওই নাম বিদু জল পড়বে ওই জানলাটা দেখা পাচ্ছিস ওখানে দুজন হুদুম পেতার মধ্যে তোমার কি বলে জানো কি বলে রে ওই যে বলে পাগল বলে যখন কেউ আমাকে পাগলে বলে পাগলা হয়ে যাই যে আমি তুমি আমার পাগলে বললে পাগলা খেলা দেখাবো আমি ধন্য আমি ধন্য হে পাচি তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাচি তোমার জন্য যে পাগলা হয়ে তাই যে আমি তুমি আমার পাগল বললে পাগলা খেলা দেখাবো আমি ধন্য আমি ধন্য হে পাচি তোমার জন্য যে ধন্য হে পাচি তোমার জন্য যে এবারে জল দে এখন জল দে রে ওরে পাঁচে মৌচাকের গড়াই জল দে রে ওরে পাঁচে মৌচাকের গড়াই আরে এক পাকে রে হয় জারি আর এক পাকে সারা এক পাকে হয় রে হারি আর এক পাকে সারা সেই হারামির বাচ্চা পায়খানা নাম করে চলে গেছে এখনো আসে রে বাবা দাই ভাই কে বাড়িতে আছিস কে আমি খুড়ার ভাই নড়ো তা কি মনে করি আমার হাড়ি সরা আরে হেলে উলবেলা দিয়ে দে বাবা এ বাছি দিয়ে দে
আমি রয়েছি এখানে, তোর কোনো ভয় নেই পুত্র। ও গো পিতা, বলতে পারো পিতা, প্রতিটি পুরুষের জীবনে হয় ফুলের বাসর ঘর, আর আমার হয়েছে এই লোহ বাসর ঘর। পিতা লাখাই, সেটি অনেক কথা বাবা, তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারব না, তুই আমার কাছে প্রশ্ন করিস না লাখাই। আমার একমাত্র সাগর চাচা মানে নয়নের নিধি, আদরের দুলালকে, বংশের শেষ প্রদীপ, আমি আমি তোমার হস্তে তুলে দিয়ে গেলাম মা। মা গো পিতা, বলতে পারো মা, নারী জীবনের তার শ্রেষ্ঠ সম্পদ কে? তার স্বামী পিতা। জানে, আমি জানি মা জানি, একমাত্র তুমি ছাড়া আমার এই বংশের কুল প্রদীপ কেউ রক্ষা করতে পারবে না। তাই তো, তাই তো বিধি বিধানে আজ তোমার মতো বধূমাতা আমি পেয়েছি। মা গো, আমার লখাইকে তুমি শুধু চোখে চোখে রেখে দিও, তোমরা যেন ঘুমায় পড়ো না লখাই। ও গো পিতা, বলতে পারো পিতা, এই সারা টিনিসি আমরা কেমন ভাবে জাগবো? ভয় নেই পুত্র, আমার গুরুদেবের দেওয়া ছিল পাশার গুটি, এই পাশার গুটি আমি তোমার হস্তে তুলে দিয়ে গেলাম। এই পাশার গুটি খেলা করতে করতে তোমাদের নিশি যাবারও হয়ে যাবে। অসংখ্য দাড়ি প্রহরী রয়েছে, বেদে বেদিনী রয়েছে, ময়ূর নৃত্য করতে ছাপে উপর, আর আমি আমি তোমার ওই তোমার বাসনের দরজার পাশে আমি সারা রাত জাগরণে করে থাকব। যদি কোনো বিপদ হয়, একটি বার একটি বার আমাকে পিতা পিতা বলে ডেকো, আমি ঠিক সময় মতো এসে যাব। আসি লাখাই পিতা, আসি বোঝো। ওগো পিতা, যাওয়ার আগে
আমাদের আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ আমি যে আশীর্বাদের ভাষা আপনিই বলেছে, তবু তবু আমি রহাত করে আশীর্বাদ করি। তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, দাম্পত্য জীবন মধুময় হোক, দাম্পত্য জীবন মধুময় হোক। পিতা 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 চলে গেছে, তুমি বাসার দ্বার বন্ধ করে দাও। ওগো আজ তোমাকে কাছে পেয়ে কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলতে ইচ্ছে হচ্ছে? তুমি লজ্জা পাচ্ছ কেন আমার কাছে এসে? ওগো প্রিয়ে কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলতে ইচ্ছে হচ্ছে? তাহলে তুমি শুনবে। সানাইটা আজ বলছে কি, আমি শুধু বলছি তাই, রাজ্যে কেউ শুনছে কি? আমি শুধু বলছি তাই, কি করে বলি এই প্রাণটা যায়, মধুরা দামার ফুল সারে তুমি আমার প্রাণের
তোমার প্রাণ।